আর নীল শাড়ি। যার যার মোবাইল লইয়া ব্যাপক ব্যস্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10 টাকা ক্যাশব্যাক। রিচার্জের বাপ নগদে লাভে লাভ। হুড়তলা এক রিক্সায় ওই অচেনা একজন নারীর জন্য আমার এত টান কেন? কি হয় উনি আমার? কই, আর কোনো নারীর প্রতি আমার এরকম টান তো অনুভব হয়নি কখনো। কোথায় যেন পড়েছিলাম, মানুষের সাথে মানুষের নাকি একটা আত্মিক সম্বন্ধ থাকে। তাহলে কি ধরে নিতে পারি ওর সাথে আমার আত্মিক সম্পর্ক আছে? মা, আস্তে, কি করছো? আদিল কি হয়েছে, এমন করছো কেন? তোমাকে বকছো কেন? বুঝতে পারছো না, তুই তো সারাদিন অফিসে থাকিস, আমার তো একে সহ্য করতে হয় সারাটা দিন ধরে, আর ভালো লাগে না আমার। আমি যে কি পাপ করেছিলাম আল্লাহই জানে, যে পাপের শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছে। কি বলছো মা, তুমি পাপ কেন বলছো? ভাবে পাপ না হলে আল্লাহ আমাকে কেন এই শাস্তি দিবে, আমি তো সেটা বুঝতে পারছি না। কত কষ্ট করছি, কিছুতেই কিছু করতে পারি না। এদিকে তুই কি সব কিছু একা একাই করবি? আর কতদিন করবি মা আমাদের জন্য? তুই আর কত করবি? তোর নিজের তো একটা জীবন আছে, আছে না? মা, তুমি আমার জীবনের কথা বলছো? আমার জীবনই সবকিছু, আর তোমাদের জীবন কি আমার জীবন না মা? আমি তো এটা বলতে চাই না মা, কিন্তু কি করবো বল? তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, তোকে তো বিয়ে দেয়া দরকার। আমি আমি কি দিয়ে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। মা, আমি এর আগেও তোমাকে বলেছি, এখনো বলছি, তুমি আমার বিয়ে নিয়ে কিচ্ছু বলবে না আমাকে। তাহলে আমি কি করবো বল? আমি তো সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোনো পথ দেখতে পাচ্ছি না রে মা। আল্লাহ আমার সাথে এরকম কেন করছে, কেন করছে? আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আগে বলো এরকম কেন করছিল। এই যে তুই প্রত্যেকদিন বলে যাস যে বেড়াতে নিয়ে যাবি, বেড়াতে নিয়ে যাবি, আজকে একদম মানছি না, খালি বলছি বেড়াতে যাবে, বেড়াতে যাবে। আদিল ভাইয়া, আমি ছুটি নিব, ছুটি নিয়ে আমি তোমাকে নিয়ে বাইরে বেড়াতে যাবো, ঠিক আছে? আর আজকে তোমার জন্য কি আনবো বলো? আচ্ছা, আজকে চকলেট নিয়ে আসবো। ওকে, লক্ষ্মী ভাইয়া, এরকম করো না, হ্যাঁ, মার সঙ্গে, ঠিক আছে? মা, আমি আসি, আমার লেট হয়ে যাচ্ছে, আসি, থাকো, চিন্তা করো না। Thank you.
সেই ছেলেটা না, সেই নীল ছাতাওয়ালা? আমার দুঃখ সারি সারি, আপনি প্লিজ বসুন না। আর কি খাবেন বলুন তো, আমি আজকে আপনাকে ট্রিট করব। এক্সকিউজ মি। জি স্যার। আপনি? আমি এখানে পার্ট টাইম জব করি। তাই আপনি বসুন, আমি আপনাকে মেন্টর দিচ্ছি। শিওর। ওইখানে 14 বার গিয়েছি, একবারও আমাদের অর্ডার দেয়নি। তুমি একটু দেখো, কাস্টমারটা বিদায় করো অর্ডারটা নিয়ে। আচ্ছা আমি দেখছি। আহা বললাম আপনি আচ্ছা দেখো দেরি হচ্ছে। আমি আরেকটা জব করি। ও আচ্ছা আচ্ছা, সেদিন আপনি আপনি অর্ডার করেছেন না, এখনো করি না। আপনি আপনার পছন্দ মতো কিছু একটা করে দিন।
মানে আমার পছন্দ মতো অর্ডার করবো মানে? মানে আপনি যা খুশি কিছু একটা অর্ডার করবেন। আমার যা খুশি অর্ডার করব। আচ্ছা আপনি কি এখানে বারবার আমার জন্য আসেন? জি। কেন? জানি না। না জানলে আসেন কেন? তাও জানি না। আমিও জানি না, আমি জানতে চাইও না। তাই সেদিন রিক্সায় ঘুরতে আর ওই মেয়েটা তার হাসিটা কিন্তু সে কথা বলে না, তার চোখ কিন্তু সে কথা বলে না। তারপর কেন যেন মনে হয় আপনি খুব দুঃখ পেলেন, কষ্ট চেপে রাখতে ভালোবাসেন, খুব যত্ন করে নিজের কষ্টটাকে কোথাও সযত্নে রেখে দিয়েছেন, সেই দুঃখটাকে ভাগ করার মানুষ পাচ্ছেন না। প্লিজ আপনি আমার সঙ্গে কথা বলবেন, আপনি ডিসাইড করুন কী খাবেন, তারপর আমাকে ডাকবেন। থ্যাংক ইউ।
আসি ভালো আমি তোকে যে জানি আমি বাসবি না তুই ভালো যে আমাকে দুঃখে কাঁদে পায় না তোকে বাসি ভালো আমি তোকে যে ভোলা যায় না যে তোকে ভোলা যায় না যে তোকে ভোলা যায় না যে তোকে
বলছেন? বাহ, কণ্ঠটাই ভুলে গেলেন। ও আপনি? আচ্ছা, আপনি মানুষকে কষ্ট দিয়ে কি সুখটা পান বলেন তো? কষ্টের মাঝেই তো সুখ। বাহ, আপনি দেখি হাসতেও জানেন। আচ্ছা, ওসব বাদ দেন তো, আপনি আমার উপর রেগে আছেন কেন? সে অধিকার দিলেন কোথায়? আপনি কি আজকে আমার রেস্টুরেন্টে গিয়েছিলেন? বাবা, আপনি দেখছি ভালো বুদ্ধিমান। মানে কি? রাগ অভিমান বুঝতে পারেন, আবার রাগ অভিমানের কারণও বুঝতে পারেন। আজকে আমি ছুটিতে ছিলাম, আদিলের বার্থডে ছিল, কেক কাটলাম, লাঞ্চ করলাম, আরো কত কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ওই আদিলের জন্য সময় হয়, আমার জন্য সময় হয় না, তাই না? হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি বুঝতে পারছেন যে আপনি কাকে নিয়ে কথা বলছেন? হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। আদিলের সঙ্গে কারো তুলনা হয় না। আর একটা ব্যাপার মনে রাখবেন, আদিল আমার সব। প্লিজ আপনি ফোন রাখেন তো, ফোন রাখেন। আপনাকে একটা প্রশ্ন করবো, সেটা উত্তর চাই আমি। এসব পাগলামির মানে কি? ও আচ্ছা, তাই আপনি আমাকে পাগল বানিয়ে রেখেছেন, এখন জিজ্ঞেস করছেন আমি পাগলামি কেন করছি? প্লিজ আস্তে কথা বলেন, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। না, আমি কোনো সিন ক্রিয়েট করছি না, আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাবেন না। আস্তে কথা বলেন, এই সমাজে আমরা একটা মান সম্মান নিয়ে বসবাস করি। হু ইজ আদিল? আদিল কে? কত লক্ষ্মী বাচ্চা ছেলে, কত লক্ষ্মী, কত ভালো, সব কথা শুনে মজা। আরেকটু আরেকটু বাবা, আর সোনা না লক্ষ্মী, এই যে আমার ছোট ভাই আদিল, একজন স্পেশাল চাইল্ড, অটিস্টিক, খুব না জানো আমাকে, পারবে না আমার দায়িত্বের সঙ্গে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে? সবাই আসে একটা মোহ নিয়ে, আমাকে পছন্দ করে, আমাকে পছন্দ করে, কিন্তু আমার দায়িত্বকে কেউ পছন্দ করে না। আস্তে আস্তে সবাই কেটে যায়। স্বার্থপর সমাজ, বলতে পারেন যদি আমি চলে যাই ওদের কি হবে? ওরা কার কাছে থাকবে? এখন কেন কথা বলছেন না, পারবেনই দায়িত্ব নিতে? পারবেন?
আমার ছোট ভাই আদিল একজন স্পেশাল চাইল্ড, অটিস্টিক। খুব না জানো আমাকে, পারবে না আমার দায়িত্বের সঙ্গে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে? সবাই আসে একটা মোহ নিয়ে আমাকে পছন্দ করে, আমাকে পছন্দ করে, কিন্তু আমার দায়িত্বকে কেউ পছন্দ করে না। আস্তে আস্তে সবাই কেটেছে। স্বার্থপর সমাজ বলতে পারেন, যদি আমি চলে যাই ওদের কি হবে? ওরা কার কাছে থাকবে? কি এখন কেন কথা বলছেন না, পারবেন এই দায়িত্ব নিতে? সাবিলা এখনো আসেনি স্যার, ওর তো আজকে আসার কথা ছিল, পরে শুনলাম ছুটি নিয়েছে। না জানার ভান করতেছিস? না জানার ভান কোথায় করলাম? তোর জন্য এতক্ষণ ওয়েট করে বসে থাকে আর তুই কিছুই বুঝিস না। এই নে তোর জন্য, ফুলটা দিয়ে গেছে। ভালোবাসা হচ্ছে বীর পুরুষদের জন্য। ভালোবাসা শুনতে তো ঠুনকো না যে ফাঁক পেলো আর জানলা দিয়ে বের হয়ে গেল, বুঝতে পেরেছেন?
কি ব্যাপার কথা বলছেন না কেন? আপনি আমার প্লিজ আমার বাসা থেকে এখনই আপনি বের হয়ে যান প্লিজ। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? মা আমি ফ্রেশ হতে যাচ্ছি, আসার পর আমি মানুষটাকে যাতে এই বাসায় না দেখি প্লিজ মা। আমি এতিমখানে বড় হয়েছি, আমি জানি না আমার বাবাকে আমার মাকে কখনো দেখিনি, দেখার সুযোগ হয়নি। বড় হয়েছে না পাওয়ার যন্ত্রণা নিয়ে, তাই আমার পাওয়ার আকাঙ্ক্ষা একটু বেশি। আমি সমাজও বুঝি না, পরিবারও বুঝি না, আর দশটা সাধারণ ছেলের মতো আমি বড় হয়ে উঠিনি। শুধু একজন মানুষের ভালোবাসা পেয়েছিলাম, রহমান চাচা। ওনার ভালোবাসাতে বড় হয়েছে, আজ উনিও নেই। আমার কোনোদিন কোনো দায়িত্ব নিতে হয়নি, দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল না। আপনি কি আমাকে একটু ভালোবাসা দেবেন? একটা পরিবার কখনো ভালোবাসা পাইনি, তো তাই ভালোবাসার কানা লিখতো। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সবার দায়িত্ব নেব। I know you love me. Just give me one chance. আমি তোমাকে একটা আলোর জগৎ দেওয়ার চেষ্টা করব। নগদেই এখনো আছে ১০ টাকা মোবাইল রিচার্জ। বছরের প্রথম রিচার্জ এবার নতুন অ্যাকাউন্ট খুলে ১০ টাকা খরচে পাবেন ১ জিবি ইন্টারনেট। রিচার্জের বাপ নগদে লাভে লাভ। Thank you.
আজ ওটা নামিয়ে দিই, তোমার আর কোনো ভয় নেই, আর কোনো সংশয় নেই, আমি আছি তোমার পাশে। নীল হচ্ছে কষ্টের রং, তাই আমি কষ্টকে মাথায় করে রাখি, ভয় পাই না, কষ্টের ভিতরে সুখ খুঁজে নেই। আমিও কষ্টকে গায়ে জড়িয়ে রাখি। জান দেখছি তোকে আড়াল থেকে, বাসি ভালো আমি তোকে, যে তোকে দেখে ভাঙে ঘুম যে, দেখি তোকে আমি স্বপ্নতে, দেখছি তোকে আড়াল থেকে, বাসি ভালো আমি তোকে, যে দেখে ভাঙে ঘুম যে, দেখি তোকে আমি স্বপ্নতে, ভোলা যায় না যে তোকে, ভোলা যায় না যে তোকে, ভোলা যায় না যে তোকে, ভোলা যায় না যে তোকে। হৃদয় হাসে ভাবি শুধু